যখনই শেখ হাসিনার মতো স্বৈরা শাসক বাংলাদেশে জন্মগ্রহণ করবে ঠিক তখনই দেশ নায়ক তারেক রহমান, তারেক রহমানের মতো লোক বাংলাদেশে জন্মগ্রহণ করবে। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, 17 বছর শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে জিয়া পরিবারকে মুছে ফেলতে, কিন্তু পারেনি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছর পরিশ্রম করেছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি, গুম হয়েছে আমাদের নেতৃবৃন্দ, খুন হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার। আমরা কিন্তু কখনো মাঠ ছাড়িনি সংগ্রামী ভাইয়ের আমার। আমাদের আন্দোলন থেমে যায়নি, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের সকলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই জন্য তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম চলছে, এই আন্দোলন চলবে এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করব। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে আহ্বান রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা সংসদের বিপ্লবী সভাপতি, বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা ছাত্র দলের সোনালী ফসল জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইকে, বিপ্লবী সভাপতি রেজাউল করিম পাশাভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসাবে কাহালনী গ্রামের গণমানুষের নেতা সাবেক এমপি বীর বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের অনেকের নাম আছে, আর কারো নাম বললাম না, অনেক বড় বাইরে রয়েছে, পান্ডিয় বড় বাইরে অনেক রয়েছে, আমার সামনে উপস্থিত আমাদের যুব দল ছাত্র দল শীর্ষ সকল দলের তিন সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই আমার, প্রধান অতিথি বক্তব্য ইতিমধ্যেই সব বিষয়ে আপনাদেরকে অবগত করেছেন, উনি আবার বক্তব্য দিবেন, সেখানে বলবেন। আমি শুধু যুব দল এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের বাইরের প্রতি বলতে চাই, জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যকে আপনারা বুকে ধারণ করে রাজপথ এবং বুদ্ধনগরের জন্য কাজ করবেন। বাইরে আমার, এবার আমার আসন্ন 9 তারিখ থেকে দুর্গা পূজা হবে, এই দুর্গা পূজাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী ভারতে থেকে এই যেই হাসিনা সৈয়দ হাসিনা পালিয়ে গেছেন, ওখান থেকে বড় বড় ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের হিন্দু সমাজের ভাইদের পাশে থাকতে হবে সবাইকে, তাই না? তা না হলে এখানে কিন্তু মতফর আছে নাই, আছে যুব দলের বাইরে জানে না কেন, এখানে যুবলীগের এক মতফর আছে, রাতের বেলা মতফর বকাবকি করতে একসঙ্গে তাই করে নাই, কিন্তু আমাদের যুব দল স্বেচ্ছাসেবক কোনো ভাই কি মতফর, এই মতফর ভোট আছে তো সামনে যাচ্ছিলাম তখন এখানে পাগলামি করতেছিল, আমাদের ভাইরা বলছে ভাই ওকে পিটাই ওর বাড়ি সবাই গেতে, আমরা বলছি না আমরা এই রাজনীতি করি না, ওরা এমনি দিই বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়াতে পালিয়ে যাবে, এখন কি আছে প্রোগ্রামে বিশ্বাসীতে আছে, তাহলে বুঝতে হবে আমাদেরকে ওই রাজনীতি করতে হবে, শান্তিপ্রিয় রাজনীতি করতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ এই যুব দলের কর্মীদের আচরণ দেখে, এই
জনসমাবেশের বঞ্চিত করেছে এই মাটিতে। আমি মনে করি আর কোন অঙ্গ সংগঠন আমাদের থেকে প্রিয় শক্তি নিয়ে কাজ করতে পারে বলে আমরা মনে করি না। শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জামরব সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা ভাই। আমি বক্তব্য দিব না, আমার পরে এখনই হেনা ভাই বক্তব্য রাখবে। আমি শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করব। আজকে এই সমাবেশে যে হাজার হাজার নেতা কর্মী এসেছেন তাদের একটি কাজ, তারা আজকে বাসায় ফিরে যে নিজের বাড়িতে ধানের শিচার দুর্গ করে তুলবে। আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে টুকটাচিয়ে রেকর্ড করবে এই আশা এখানে ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আলী আসগর তালুকদার হানা ভাই। জনাব আলী আসগর তালুকদার হানা ভাই, সম্মানিত সভাপতি যুগ্ম সম্মানিত সভাপতি খান সবল সহ সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের সমাপতি নেতা জিয়ার সম্মানিত প্রধান বক্তা সম্মানিত সভাপতি সম্মানিত ভারত পরিবেশে আজকে আপনার জনসভা করতে কেমন লাগছে? কেমন লাগছে বলেন? সৈরাচার মুক্ত পরিবেশে প্রথম জনসভা আজকে কেমন লাগছে? এই পাওয়ার জন্য এরপরে আবার অন্য কেউ দিবেন আমার পরে তোমার দেবো মানে আমি বলা পরে তো আমার আরো বলবেন খুশি লাগবে না। প্রিয় ভাইয়ের আমার আজকে একটি কথা সবাইকে বলে রাখতে হবে, এই আজকে যে এই পরিবেশে আমরা যে আজকে জনসভা করছেন এই কর্মী সভা পেতে গেলে 17 বছর ধরে লড়াইয়ের সংগ্রাম করেছেন বহু ভক্তকে চিন্তা হামলা হয়েছে মামলা পেয়েছেন রক্ত পেয়েছেন জেল কেটেছেন
এরপরে কিন্তু আজকে আজকে এই পরিবেশ আসতে হয়েছে। এই যে আজকে যে গণতন্ত্র পরিবেশ তুলে এনেছে এর অনেক মূল্য দিতে হয়েছে। অনেক শত শত হাজার হাজার মানুষ খালি করে দেশ করে দাঁড়িয়ে কথা, সেই সঙ্গে তার পুলিশ সরকার এই বাংলাদেশের মানুষকে হত্যা করে এই শেখ হাসিনা খুনে বাংলাদেশের চিরস্থায়ী ভাবে ক্ষমতা থাকতে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ আদান করবে বলে আজকে আমাদের অনেকে ক্লিয়ার মেনটেন করা সম্ভব হচ্ছে না। এখানে আপনাদের সবাইকে বুঝতে হবে আদান করবে কিছুক্ষণ পরে যারা কেন্দ্রের নেতৃত্ব আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এখানে আপনাদেরকে হয়তো উদ্দেশ্য কথা ঠিক হবে না, কারণ বুঝতে হবে সবাই মিলে তারা তিনি নিজেকে আসে সবাই আমরা সবাইকে চেষ্টা করি বক্তব্য দেওয়ার জন্য। এরপরে যারা আসবে আপনার যদি সন্ধ্যের পরে থাকতে চান আমরা সবাইকে বক্তব্য দেওয়া হবে। বিভার আমার
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদুল নবী সালাম। বগুড়া জেলা বিএনপির এক মাস ব্যাপী সাংগঠনিক কর্মসূচি যারা কার্যক্রমের নির্দেশে আজকের এই কর্মী সমাবেশে আমার সম্মানিত সভাপতি উপস্থিত কলেজ দিয়ে উপস্থিত জেলা বিএনপির যুবদল সম্মেলন সভাপতি সমিতির বিভিন্ন পদাধিকারী বৃন্দ আর ভাই বোনেরা আজকে এই কর্মী সমাবেশে আগামী দিনে লড়াই সংগ্রামকে
শেখ হাসিনা সরকারকে প্রধানমন্ত্রী জবাব করেছি আগামী নির্বাচনে উৎপাদিত ঘাটিয়া দুমসারিয়া উপজেলা, এই উপজেলার মাটিয়া মানুষ বিএনপিকে ভালোবাসে। আগামী দিনে আমরা বিএনপি ভোট দেবেন এবং আগামীতে দুর্গা হবে। বিএনপি হচ্ছে সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা, হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি মূল দাবি। আপনারা আমাদের বিএনপি নেতা কর্মী যারা উপস্থিত আছেন, শান্তিপূর্ণভাবে তারা দুর্গা উৎসব করতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। এ আশা বাধা করতে পারে সকলকে ধন্যবাদ দিই। এখানে আমরা প্রশেষ করছি, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।